ওর সাথে কারো তুলনা করো না। হয়তো অনেকে জনপ্রিয় হতে পারে, অনেকে বেশি টাকা নিতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রির নায়ক কিন্তু ও দেখিয়ে দিয়েছে। এবং আমি প্রমাণ করে দেবো ওই জনগণনায়ক, ওই মহানায়ক, ওই লাশকে আমরা নামাতে নিয়ে যেতে পারিনি শহীদ মিনার, আমরা ওই লাশকে কোনোভাবে এই বৃষ্টি থেকে বের করতে পারছিলাম না। কিন্তু ওর আগে কিন্তু সালমান শাহ মরে গিয়েছিল। সালমান শাহ এত কিছু মনে করবো না, হাত জোর করে একটা কথা বলি, তোমরা মনে হয় সালমান শাহর ভক্ত, আর আমি ভক্ত মান্না। বলেই ফেলি কিছু জানো, ছবির নাম হচ্ছে হিংস্র মানব, সাকিব খান হিরো, মান্না তখন সুপারস্টার। রিলিজের সময় অনেক টাকা লাগবে, প্রায় এফডিসি তখন টাকা ছাড়া দেবে না। বদিলন খোকন আমার বন্ধু ডাইরেক্টর, আরমান ভাই হচ্ছেন ফাইট ডিরেক্টর, আরমান ভাই হচ্ছেন প্রডিউসার। হিংস্র মানব সাকিব আর আমি, সাকিবের মানে B+ থেকে এতে আসতেছে ওই ছবির পরে, সাকিব আর পেছন দিয়ে তাকায়। বিশেষ আড্ডায় আমাদের সাথে কথা বলছেন, সময় দিয়েছেন শক্তিমান অভিনেতা মিশা সদাগর, এবং আমার সাথে সহ-উপস্থাপক হিসেবে রয়েছে এবং আমরা দুভাই আড্ডা দিচ্ছি প্রতিদিনে বাংলাদেশের বিনোদন সম্পাদক লিমন আহমেদ। মনে হয় এই আড্ডাটা লিমন শুরু করুক। আমার একটা ছোট্ট সংযুক্তি প্রশ্ন আছে, সেটা বাপ্পী শঙ্কর বললেন এবং অনন্ত জলিল, কিলহিম, যে যখন আপনার অ্যাসোসিয়েট হলেন, মানে ফান পার্ট হচ্ছে মানে অ্যাকশন দৃশ্যে কি সত্যিকার অর্থে দু একটা পাঞ্চ দিয়ে দিল কিনা আর কি, কাকতালীয় ভাবে। কিন্তু এখন যেটা বলবো, মানুষ তো মনে করে কি জানি 10 তলার উপর 11 তলা হেলিপ্যাড, হেলিকপ্টার, মানে এক্সপেন্সিভ, প্রত্যেকটা মিনিট হেলিকপ্টারের পেমেন্ট, এন্ড ক্লাইম্যাক্স, লাস্ট ক্লাইম্যাক্স হয়ে গেছে, চেস করে আমাকে ছাদে মারবেন, আমি হেলিকপ্টার দিয়ে চলাফেরা করি, হেলিকপ্টার আসতেছি ডাকতেছি, এবং উপরে ড্রোন শট। আর অন্যান্য ক্যামেরা থাকে, তোমরা বুঝতে, তোমাদের অনেকগুলো ক্যামেরা আছে, ড্রোন শট। আমাদের ম্যানহাইটে ক্যামেরা লেখে ওরা সব চলে গেছে। ফাইট ডিরেক্টর মাইকে বলতেছে এটা করে না, এবার এই কম্পোজিশনগুলোই করতেছি। ওনার হাতে একটা বাট ছিল, পিস্তলের বাট ছিল, ওর ফার্স্ট কম্পোজিশনে এখানে মারছে, ফিনকি দেওয়া রক্ত। এবং উনি অনন্তভাবে বলছে কিন্তু কোনো ইন্টারভিউ যে রক্ত পড়ছে, আমি বলতেছি মিশাবে রক্ত পড়তেছে। তো তখন মিশাবে এক্সপ্রেশন না ছেড়ে বলতেছে আপনি শর্ট, আপনি মানে আমাদের ফাইট কমপ্লিট করেন, ফাইট কমপ্লিট করেন। এই অভিনয় করে মিশাল বলতেছে, অভিনয় এক্সপ্রেশন দিয়ে বলতেছে, অসুবিধা নেই আপনি ফাইট চালায় যান। ফাইট অনেকগুলো কম্পোজিশন ছিল, লাত্তি, হাত, পা, পড়া টড়া। তো এবং এখান থেকে কিন্তু, এবং আমি কিন্তু তারপরে ফুল শর্ট, কারণ এই এত বড় অ্যারেঞ্জমেন্ট কীভাবে আমি যদি ভয় পেয়ে যাই। তারপর অনেক কিছু দিয়ে আমাকে ব্লাডটা কোনোরকম আটকালো, সবাই ডাকলো, ব্লাডটা আটকানোর পরে তারপরে আমি বললাম যে কোনোভাবে এক ব্লাডটা আটকানো, শটটা শেষ করে, হেলিকপ্টার চলতেছে, হেলিকপ্টার পেমেন্ট অনেক, এতগুলো ক্যামেরা। তারপরে শেষ করে সাথে সাথে ওনার পুরো টিম উনি রেডি রাখছেন, ওনার টিম রেডি রাখছেন। আমি নামলাম, ওইখান থেকে নেমে আমি আমি একদম ইয়াতে একেবারে বিছানায় পড়া। তারপরে সম ওষুধ টষুধ দিয়ে আমি রাত্রে রাখতে চেয়েছিল ভর্তি একদিন, আমি বললাম প্রেশারও বেড়ে গেছে। তারপর আমি না সব, আমি বললাম না আমি থাকবো না, কালকে আমার শ্যুট আছে। তো সব মেডিসিন টেডিসিন দিয়ে বলে সেলাই লাগবে, আমাকে সেলাই দিতে পারবে না, কোনোভাবে আটকান, কারণ কন্টিনিউটি মিলবে না সেলাই। তো এইভাবে আসছে, তো আসলে এটা কাকতালীয়। মানে এই উদাহরণটা কেন দিলেন, মানে অনন্ত ভাই রাগে টাগে মেরে ফেলছে এরকম না, ওই যে বললো না, ওই যে মিশা ভাই এরকম ফাইটে কিছু হয়েছে নাকি আমার, এটা না না, শিল্পী যে শিল্পী যে ওকে কখনো এরকম করবে নাকি, আমার বিশ্বাস সে শিল্পী হতে পারবে না। কেউ যদি ব্যক্তিগত আক্রোশটাকে যদি শিল্প মনে করে, তাহলে আমি মনে করি সেটা শিল্পও না এবং সে শিল্পীও না। মিশা ভাই, আমরা একটা বিষয় জানতে চাই, আপনি একটা স্যাক্রিফাইসের গল্প জানালেন। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে একটা সময় ছিল যখন সিনেমা ক্রাইসিসে অনেক পারিশ্রমিক ছাড় দিয়ে কাজ করেছেন। এখন তো আপনি পরিণত একজন মানুষ, আপনার চাহিদা যেমন বেড়েছে, আপনার অভিজ্ঞতা বেড়েছে, আপনার পারিশ্রমিকও বেড়েছে, বাট আমাদের ইন্ডাস্ট্রিটা ওই জায়গায় বাড়েনি। তো এখন কাজ করতে গিয়ে পারিশ্রমিক নিয়ে কখনো দর কষাকষি হয় কিনা, বা কখনো কোনো স্যাক্রিফাইস করতে হয় কিনা, যদি দু একটা উদাহরণ থাকে যে এই ছবিটাতে আপনি একটু কম প্রাইসে পারিশ্রমিকে কাজ করেছেন, একটু বলেন। কারণ পারিশ্রমিক নিয়ে আমরা আরেকটা প্রশ্ন, না বাট আপনি বলেন। হ্যাঁ, মানে পারিশ্রমিক নিয়ে আমরা আরেকটা প্রশ্ন শুনব। তোমাদের ভাই ব্রাদারের একটা গল্প বলি, এটা মনে আমাকে না জিজ্ঞেস করে, মনে হয় তোমরা যা বললা অলরেডি আই ডিড ইট, এবং সেটা তোমাদের ভাই ব্রাদার সাইফ চন্দনকে জিজ্ঞেস করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় এটা চলচ্চিত্রের স্বার্থে ডেফিনেটলি ডেফিনেটলি। তোমরা অবাক হয়ে যাবে, আমি আজকে বলি তানভীর অনুষ্ঠানে, বলেই ফেলি কিছু জানো, ছবির নাম হচ্ছে হিংস্র মানব, সাকিব খান হিরো, মান্না তখন সুপারস্টার। রিলিজের সময় অনেক টাকা লাগবে, প্রায় এফডিসি তখন টাকা ছাড়া দেবে না। বদিলন খোকন আমার বন্ধু ডাইরেক্টর, আরমান ভাই হচ্ছেন ফাইট ডিরেক্টর, আরমান ভাই হচ্ছেন প্রডিউসার। হিংস্র মানব সাকিব আর আমি, সাকিবের মানে B+ থেকে এতে আসতেছে ওই ছবির পরে, সাকিব আর পেছন দিয়ে তাকায়নি। আমি 5 লাখ টাকা দিয়ে রিলিজ দিয়েছি, রিলিজ বন্ধ। আমি ব্যাংক থেকে তুলে 5 লাখ টাকা দিয়ে ওই এফডিসিতে সবার মুখ খারাপ, কী হয়েছে? আর আমি ডে নাইট কাজ করতেছি, কী হয়েছে বলে ওই 4.5 লাখ টাকা লাগে। আমি 5 লাখ টাকা দিয়ে ছবিটা রিলিজ দিয়েছি। আরমান ভাই টাকা রিলিজের পরে অবশ্যই আমার বাসায় পৌঁছে দিয়েছেন আস্তে আস্তে করে, কারণ আমার বন্ধু আরমান ভাই আমার মুরব্বী, আরমান ভাইয়ের হাতে কত কাজ করেছি, আরমান ভাই নিজে ধরে ধরে আমাদেরকে ফাইট শিখিয়েছেন। তো ওটা আমি একটা এক্সাম্পল, আমি আর না বলি, আর একটা এক্সাম্পল বললাম, যেহেতু বুঝলাম কখনোর সাথে থাকি, আরমান ভাইয়ের সাথে চলে, একটা এক্সাম্পল দিলাম। কিন্তু আমার মনে এই হ্যাঁ এর বাস এটাই আর আমি মূল প্রশ্নটা যেটা করতে চাই সেটা এখন করতে চাই করছি, সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রির এখন যে অবস্থা এবং সিনেমার যে বাজেটের হয় সেখানে আমাদের এক একজন নায়ক, আমরা যদি গড়পড়তাই বলি, যারা একটু মানে সাকিব ভাইয়ের পরে যারা আছেন, 10-এর নিচে কেউ নেন না। কিছুদিন আগে শরীফুল রাজ ঘোষণা দিয়েছেন 15 লাখ টাকা নিচে কাজ করবেন না। আর সাকিব ভাইয়ের কথা যদি বলি, উনি মানে 30-40 তো উনি নেনই। তো এখন আমাদের সিনেমার এই যে বাজার, আমরা ঈদের সিনেমা নিয়েও আলোচনা করব, আপনার যেহেতু 5টি ছবি আছে, 8টি ছবির মধ্যে কোথাও একটা র্যাঙ্ক আমরা করার চেষ্টা করব, টাকা পয়সা না হোক, একটা অভিজ্ঞতার আলোকে। তো এই জায়গায় এই যে সিনেমার বাজেট এত বেড়ে যাওয়া, সেখানে 10 লাখ 15 লাখ 30 লাখ 40 লাখ, এইটা কি বিলাসিতা কি মনে হয় কিনা, বা এটা লজিক্যাল মনে হয় কিনা আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থে, নট অনলি নায়ক এবং নায়িকাদেরও কিছু ব্যাপার আছে না? প্রথমত বলতে চাই সেটা হচ্ছে যে পারিশ্রমিক নিয়ে কথা বলাটা মনে হয় ব্যক্তিগত একটা ব্যাপার, এই ব্যাপারে আলাপ যে মানে না করাটা উচিত। বাট যেহেতু এটা আমরা সবাই ফিল্ম অন করি এবং ফিল্মের একটা ক্রাইসিস পিরিয়ড চলছে, তো এই মুহূর্তে একটা দায়িত্ববোধের জায়গা থেকে তো কিন্তু বলতে হবে, যেহেতু শিল্পকে বাঁচাতে চাই আমরা, সেই জায়গায় আমি মনে করি যে কখনোই তুমি যা বললে এই পরিমাণের অঙ্কটা ডিজায়ার করা উচিত না কোনো আর্টিস্টের। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে ফিল্মই হচ্ছে না, কারণ আমরা যদি একটু তাকাই তাহলে একটা প্রফেশনাল কোনো প্রোডাকশন হাউস নেই। কাকরাইল বন্ধ, গুলিস্তান বন্ধ, শান্তিনগর বন্ধ, পুরানা পল্টন বন্ধ নেই। তাহলে আমরা যদি এই জায়গাটা অনর থাকি যে আমার পারিশ্রমিক এত, কে কত এটা আমি না বলি, এত আর নিচে আমি করবো না, তাহলে হবে কি শিল্প আর শিল্প থাকবে না। তো ওই যে তুমি রাজের কথা বললা, সাকিবের কথাটা সবাই জানে, হায়েস্ট পারিশ্রমিক নেয়, ওর কথাটা মানে ওর প্রতি আমার এই কথাই যাবে, লাস্টের কথাটা যে ওর শিল্পকে যদি পছন্দ করে, ওর শিল্পের প্রতি ওর দায়িত্ব আছে, ওর চিন্তা ভাবনা করা উচিত। বাট অনেক সিনিয়র, ওর চিন্তা ভাবনা করা উচিত। যে পারিশ্রমিকটা আমি বলি ভাই, যে পারিশ্রমিকটা বুঝে মানে ইন্ডাস্ট্রি বুঝে যখন একটু পড়তে যায় যেহেতু, তখন পরিচালককে ডেকে একটা স্যাক্রিফাইস জায়গায় যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় যেত, ওই অভ্যাসটা এখনকার ছেলেপেলেদের ভিতরে মনে হয় ওটাই। হ্যাঁ, আমি যেটা যে সাকিব ভাই 40 লাখ 50 লাখ টাকা নিতে পারেন, এটা কিন্তু ইলজিক্যাল না, কিছু মনে করবো না। হাত জোর করে একটা কথা বলি, তোমরা মনে হয় সালমান শাহর ভক্ত, আর আমি ভক্ত মান্নার। না, মান্না ভাইয়েরও আমাদের ভালো লাগে না, কিন্তু তোমাদের পছন্দের মধ্যে বয়স একটা ব্যাপার তো কাছাকাছি মনে করো তোমরা। আমি ব্রাজিল সাপোর্টারই হব স্বাভাবিক, তোমরা আর্জেন্টিনা হওয়াটাই স্বাভাবিক। তুমি জায়গাটা মনে হয় আমি আর্জেন্টিনা, খুব ডিফারেন্ট কিন্তু স্বাভাবিক, কারণ তুমি মেসিকে পছন্দ করবা। কিন্তু মনে করো আমি রোনালদোকে দেখে আসছি, বা পেলেকে দেখে আসছি, বা জিকোকে দেখে আসছি। এখন ঘটনা হচ্ছে যে আমি কিন্তু মহানায়ক বলি আমাদের প্রজন্মের, খেয়াল করে দেখেছো, এবং কোনো একটা অনুষ্ঠানে বলছেন ও সালমানের চাইতেও আমি এগিয়ে রেখেছিলাম। কারণটা আমি বলি উদাহরণ, গবেষক, প্রভাষক এবং চিন্তাবিদ ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতো ছেলেটা, এই জন্য বলতাম, এবং সে কীভাবে ইন্ডাস্ট্রি রান করবে সেটা নিয়ে ভাবতো। কাজে ওর সাথে আর কারো তুলনা করো না, ও সিনিয়রদের বাদ, আমাদের প্রজন্মের মধ্যে মান্নাকে আমি ধরি সামনে, ওর সাথে কারো তুলনা করো না। হয়তো অনেকে জনপ্রিয় হতে পারে, অনেকে বেশি টাকা নিতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রির নায়ক কিন্তু ও দেখিয়ে দিয়েছে, এবং আমি প্রমাণ করে দেবো ওই জনগণনায়ক, ওই মহানায়ক। ওই লাশকে আমরা নামাতে নিয়ে যেতে পারিনি শহীদ মিনার, আমরা ওই লাশকে কোনোভাবে এফডিসি থেকে বের করতে পারছিলাম না, কিন্তু ওর আগে কিন্তু সালমান শাহ মরে গিয়েছিল, সালমান শাহর এত ক্রেজ হয়নি। তো জনগণের নায়ক কিন্তু হচ্ছে মান্না, এবং ইন্ডাস্ট্রির নায়ক মান্না, আর আমাদের প্রজন্মের মহানায়ক। কাজে এর সাথে আপাতত কারোর সাথে মিলাবা না, সাকিব খান কারোর সাথে মিলাবা, মান্না মহানায়ক, আমরা একদমই কোনো তুলনায় যেতে চাচ্ছিলাম। মনে করো ও ইন্ডাস্ট্রি নায়ক, আর ব্যক্তিগত নায়ক অনেকে মনে করো।